हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सकले भीषण भालो आछो आर आमिओ किन्तु मोटामुटी भालो आछि। तो बंधुरा, आमि किन्तु चले एसेछि आबारो एकटी भिडियो निये। तो आजकेर भिडियोते आमि तोमादेर बोलबो जे ह्वाइट डिसचार्ज बा सादा स्राव कि रकम होले तोमरा खूब सहजे बुझते पारबे जे तोमादेर एबार प्रेगनेंसिटा चले এসেছে নাকি পিরিয়ড হয়ে যাবে। যে সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ যেহেতু প্রত্যেকটি মহিলারই খুব কমন একটি ব্যাপার, তো এই হোয়াইট ডিসচার্জ দেখে কিন্তু খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে যে প্রেগনেন্সিটা কনফার্ম হয়ে গেছে। তো আমাদের হোয়াইট ডিসচার্জ কিন্তু আমাদের শরীরের অনেক অনেক কিছু ইন্ডিকেট করে। তো ঠিক একইভাবে আমাদের প্রেগনেন্সি আসলে সেটা কিন্তু সাদা স্রাব দেখেই বোঝা যায়। তো এই সাদা স্রাব কীরকম হবে বা কী পরিবর্তন স্রাবের মধ্যে আসলে তোমরা বুঝতে পারবে, তো এই নিয়ে পুরো ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখো, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশানগুলো তোমরা সকলের প্রথমে পেয়ে যাবে। আর ভিডিওগুলো কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। মহিলাদের মাসে বিভিন্ন সময় কিন্তু ডিসচার্জ বিভিন্ন রকম হয়। যেমন পিরিয়ডের পরে তোমার যে ডিসচার্জটা হয় বা বেরোয় তখন সেটা কিন্তু কালারটা আলাদা হয়, তার যে থিকনেসটা বা ঘনত্বটা সেটাও কিন্তু আলাদা হয়। আবার যখন ওভুলেশনটা হয় মানে যখন একটা রিলিজ হয় তখন কিন্তু একরকম সাদা স্রাব বেরোয়, তার কালার আলাদা হয়, আবার তার ঘনত্বটাও কিন্তু আলাদা হয়। আবার প্রেগনেন্সিটা যদি এসে যায় তো সেক্ষেত্রেও কিন্তু যে হোয়াইট ডিসচার্জ সেটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায়, তার ঘনত্বটাও কিন্তু পরিবর্তন আসে অনেকটাই। তো এই সাদা স্রাব কীরকম হলে আমরা বুঝতে পারবো যে প্রেগনেন্সিটা চলে এসেছে, তো সেক্ষেত্রে প্রথমেই আমি তোমাদের বলে দিই যে ওভুলেশনের সময় কীরকম সাদা স্রাব হয়। তো ওভুলেশনের সময় সাদা স্রাব দেখে তোমরা যদি বুঝতে পারো যে এই টাইমে ওভুলেশন হচ্ছে, তাহলে কিন্তু তোমরা যারা কনসিভ করতে পারছো না তারা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি কনসিভ করতে পারবে। তো ওভুলেশন কখন হচ্ছে এটা বোঝারও কিন্তু উপায় এই সাদা স্রাব দেখেই। এবার ওভুলেশনের সময় তোমার যে সাদা স্রাবটা হয় তো সেটা একদম সাদা না, একদম স্বচ্ছ একটা জলের মতো হয়, পিচ্ছিল একটা ভাব থাকে তার মধ্যে। আবার আমাদের ডিমের যে সাদা তরল থাকে ঠিক সেই রকম দেখতে হয় সাদা স্রাবটা। তো এইরকম সাদা স্রাব যদি তোমাদের আসে তো সেক্ষেত্রে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে এখন ওভুলেশনটা হচ্ছে। তো এই ওভুলেশনের সময় স্বচ্ছ তরল পিচ্ছিল সাদা স্রাব হওয়ার একটাই কারণ, সেটি হলো পুরুষের যে শুক্রাণুটা সেটা যাতে খুব সহজে নারীদের ফিলোপাইন টিউবে থাকা এগের কাছে পৌঁছে যেতে পারে। এবার নারীদের ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু একসাথে মিলিত হয়ে ফার্টিলাইজেশনের প্রসেসটা যখন সাকসেসফুল হয়ে যাচ্ছে তখন তার 6 থেকে 7 দিন পরে ইমপ্লান্টেশনটা যদি সফল হয়ে যায় তো সেক্ষেত্রে একরকম ডিসচার্জ বের হয়। তো সে তখনও কিন্তু ডিসচার্জের কালারটা বা ডিসচার্জের যে ঘনত্ব বা থিকনেসটা সেটাও কিন্তু আলাদা হয়। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে পিরিয়ড আসার আগে কীরকম ডিসচার্জ বের হয়, কারণ নারীদের পিরিয়ডের যে সার্কেল পুরো মান্থে বিভিন্ন রকম ডিসচার্জ কিন্তু বিভিন্ন সময় এসে থাকে। তো ঠিক একইভাবে পিরিয়ডের আগেও একরকম ডিসচার্জ বেরোয়। তো মহিলাদের পিরিয়ড আসার 3 থেকে 4 দিন আগে কিন্তু একটা ডিসচার্জ হয় বা বেরোয়, তো সেটা দেখলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো যে এটা কিন্তু পিরিয়ড আসার আগের ডিসচার্জ বা পিরিয়ড আসার আগের সংকেত। যদি তোমাদের ইমপ্লান্টেশনটা সাকসেসফুল না হয় তো সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডটা হবে, আর পিরিয়ডটা যখন হবে তো তার আগে কিন্তু যে ডিসচার্জটা হয় সেটা তোমার একদম একদম থকথকে বা প্যান্টে কোনো রকম ভিজে ভাব তখন বোঝা যায় না। আবার অনেক মহিলার ক্ষেত্রে কিন্তু এই ডিসচার্জের সাথে হালকা পিঙ্কিস বা হালকা রেড কালারের ডিসচার্জও বেরোয়, তার সাথে কিন্তু হালকা পেটে ব্যথাও হয়।
এবার পিরিয়ডের আগে যে হোয়াইট ডিসচার্জটা হালকা পিঙ্কিশ বেরোনোর একটাই কারণ, সেটা হলো পুরনো যদি কোনো ব্লাড ইউটারাসে জমে থাকে তো সেক্ষেত্রে পিরিয়ডের আগে সেই ইউটারাসে জমা ব্লাডটা কিন্তু বেরিয়ে আসে হোয়াইট ডিসচার্জের সাথে, যার কারণে হোয়াইট ডিসচার্জটা তখন কিন্তু হালকা পিঙ্কিশ কালারের দেখা যায়। তো এইরকম হালকা পিঙ্কিশ কালারের ডিসচার্জ আসার 3 থেকে 4 দিন পরেই কিন্তু মহিলাদের সাধারণত পিরিয়ডটা চলে আসে। এবার আমি তোমাদের বলি প্রেগনেন্সি এসে গেলে কীরকম হোয়াইট ডিসচার্জ দেখা দেয়। তো প্রেগনেন্সি এসে গেলে কিন্তু হোয়াইট ডিসচার্জের পরিমাণ একটু বেড়ে যায়, যেটা নর্মাল যেরকম হোয়াইট ডিসচার্জ আসে তো তার থেকে কিন্তু একটুখানি পরিমাণে বেড়ে যায়। তার সাথে কালারটা তোমার একদম সফট, তোমার দুধের মতো বা সফট যে আমাদের ক্রিম হয় তো ক্রিমের মতো হোয়াইট ডিসচার্জ তখন বের হয়, তাতে কিন্তু কোনো স্মেল থাকে না। কোনো মাসে যদি তোমরা দেখো হঠাৎ করে তোমাদের সাদা স্ট্রাবের যে পরিমাণ সেটা বেড়ে গেছে, তারপরে তার কালারটা একদম একদম সফট, আর যে মিল্কিশ হোয়াইট কালার বা ক্রিমের যে কালার তো সেই রকম একটি ডিসচার্জ বের হয়, আর তখন কিন্তু এই ডিসচার্জে কোনো রকম স্মেল বা গন্ধও কিন্তু থাকে না। তো এইরকম ডিসচার্জ যদি আসে তো তোমরা খুব সহজে অনায়াসে বুঝে নিতে পারবে যে প্রেগনেন্সিটা কিন্তু কনফার্ম হতে পারে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, আর অন্য কোনো টপিকস নিয়ে আবারও চলে আসবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।